বন্ধুরা, বাঁধাকপির পকোড়া তো তোমরা অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছো, কিন্তু আজ আমি তোমাদেরকে একটু অন্যভাবে বানিয়ে দেখাবো। এটা যে কেউ একবার দেখলে অনায়াসে বানিয়ে ফেলতে পারবে, তাও আমার বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে। ভিডিওটি না আটনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। আশা করছি তোমাদের এই রেসিপি খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি চানার ডাল নিয়েছি 1 কাপ। এটা 2 থেকে 3 ঘন্টা আমি কিন্তু ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর এটা খুব নরম হয়ে গেছে। এবারে আমি এখানে ছোট সাইজের একটা বাঁধাকপি অর্ধেকটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে বাঁধাকপিটা ভালো করে মেখে নেব, যাতে একদম নরম হয়ে যায় আর এর বাড়তি যে জলটা থাকে সেটা বের হয়ে আসে। এটা 5 থেকে 6 মিনিট এভাবে ভালো করে মেখে নিতে হবে, তাতে করে বাড়তি জলটা বের হয়ে আসবে আর কপির গায়ে যে জলটা থাকে সেটা একদমই বের করে নিতে হবে। এবার একটা বড় পাত্র নিয়ে নিলাম, কপিগুলো ভালো করে চিপে চিপে উঠিয়ে নেব। এটা ভালো করে চিপে তুলতে হবে, যাতে করে এর গায়ে কোনো জল না থাকে, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। এটা ভালো করে আমি উঠিয়ে নিচ্ছি সম্পূর্ণ, আর ভালো করে এটা মেখে নিলে জলটা একদমই বের হয়ে আসবে। এটা আমার ভালো করে উঠিয়ে নেওয়া হয়ে গেল। এখানে যে আমি চানার ডালটা নিয়েছি সেটা আমি পেস্ট করে নিয়েছি, কিন্তু একদম ফাইন পেস্ট করিনি, এটা আধা ভাঙা করে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 3টে লঙ্কা কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম, 1 চামচ মতো ধনে পাতা। এবারে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ চাট মশলা, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে 7 মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে 2 চা চামচ দিয়ে দেবো চাউলের গুঁড়ো, শুকনো চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেবো বাইন্ডিংয়ের জন্য 2 চা চামচ বেসন। এই চাউলের গুঁড়ো আর বেসন দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হবে। এটা ভালো করে মেখে নিতে হবে, এটা একটু সময় নিয়ে ভালো করে মেখে নেব। আর যদি কারো মনে হয় এটা শক্ত হয়ে গেছে, এখানে 2 চামচ জলও দিতে পারবেন, আর জল দিতে হবে না, এমনিতেই ভালো করে মাখা হয়ে যাবে। এটা আমি কোনো ধরনের জল ইউজ করছি না, এমনিতে সুন্দর করে মাখা হয়ে গেল। এবারে আমি পকোড়ার মতো শেপ করে এটাকে বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন হাতের মধ্যে এভাবে গোল গোল করে তারপরে চ্যাপটা করে হাতের তালুতে একটা শেপ দিয়ে নিচ্ছি। এটা যে কেউ যে কোনো শেপে তৈরি করতে পারবে নিজের পছন্দ মতো। একে একে আমি সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা, রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। একে একে আমি সবগুলো বানিয়ে নিলাম একটা প্লেটে। এবার আমি একটা ওভেনে তেল বসিয়ে দিয়েছি, তেলটাকে আমি গরম করে নিয়েছি প্রথমে, তারপরে লো হিট করে দিয়েছি। এবার একে একে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা খুব একটা হাই হিট করে দেওয়া যাবে না, মিডিয়ামের রাখতে হবে, না হলে কিন্তু উপর নিচটা হয়ে যাবে, ভিতরটা কাঁচাই থাকবে। এটা মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাতে করে সুন্দর করে ভাজা হয়ে যাবে। এটা একটু সময় নিয়ে ভাজলে খুব সুন্দর ক্রিস্পি হবে, এটা খুব তাড়াহুড়ো করা যাবে না। এইভাবে বানিয়ে নিতে পারবেন। আমি সবগুলো একে একে এইভাবে ভেজে নিচ্ছি। একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেল, একদম কালারটা সুন্দর চলে এসেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার একটা ছাঁকনিতে করে এটাকে উঠিয়ে নিচ্ছি, যাতে বাড়তি তেলটা ঝরে যায়। আর দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে। আর এখানে ডালটা কিন্তু একদম ফাইন পেস্ট করে দেবেন না, ডালটা আধা ভাঙা করে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। একে একে সবগুলো পকোড়া আমি উঠিয়ে নিলাম, আর একটা পেপারে করে আমি ঢেলে নিচ্ছি। একটা প্লেটে করে আমি টিস্যু পেপার দিয়েছি, যাতে বাড়তি তেলটা অ্যাবজর্ব হয়ে যায়, এখানে ঢেলে নিচ্ছি। বাদ বাকি পকোড়াগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে
একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর এরকম আমার নিত্য নতুন রেসিপি তোমরা দেখতে পারো। এটা বেশ আমার হয়ে গেল, এবার প্লেটে করে নামিয়ে নিচ্ছি সবগুলোই। এবার সাজিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে আর কতটা মচমচে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর, কতটা মচমচে? আমি একটা শব্দ শুনিয়ে দিচ্ছি, এটা কতটা ক্রিস্পি। আশা করছি আজকের এই রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হবে পরে আর একটি নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।